ভোটে বেস্ট বেঙ্গলি টিভি চ্যানেল হিসেবে এনটিভি ইউরোপের এশিয়ান ভিউয়ার টেলিভিশন অ্যাওয়ার্ড প্রাপ্তির উপলক্ষে ওলছেমে এক কমিউনিটি গেট টুগেদার এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওলছেমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওলছেম থেকে আমাদের প্রতিনিধি দিবাক হোসেন শিবি জানান, কমিউনিটির বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিও সাবিনা হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ওলছেম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জাব্বার, কাউন্সিলর ফজলুর রহমান, কাউন্সিলর মোহন আলী, সাংবাদিক ফারুক জোশী, ব্যবসায়ী জামান উদ্দিন, এনটিভি সিনিয়র রিপোর্টার সামিউল ইসলাম জয়ন সহ অনেকে। মত বিনিময়কালে উপস্থিত সুধীগণ এনটিভি ইউরোপ দর্শকদের ভোটের মাধ্যমে বেস্ট বেঙ্গলি টেলিভিশন নির্বাচিত হয়। এনটিভি পরিবারের সবাইকে অভিনন্দন জানান এবং এনটিভি কর্তৃপক্ষের কাছে স্থানীয়ভাবে কমিউনিটি ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সমূহ প্রচার রাখার আহ্বান করে। এনটিভি সিও সাবিনা হোসেন ওলছেম সহ এনটিভির সকল দর্শকদের শুভেচ্ছা জানান এবং এনটিভি ইউরোপ সকল শ্রেণীর দর্শকদের চাহিদা অনুযায়ী যুগোপযোগী অনুষ্ঠানমালা প্রচার সহ বস্তুনিষ্ঠ সংবাদ ও কমিউনিটি ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানাধীর পরিচালনা অব্যাহত রাখবে বলে জানান এবং এনটিভির এই অর্জন সমগ্র বাঙালি জাতির কৃতিত্ব বলে উল্লেখ করেন। এছাড়াও বেস্ট বেঙ্গলি টিভি চ্যানেল নির্বাচিত হয় উপস্থিত সবার পক্ষ থেকে এনটিভি ইউরোপের সিওকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে কেক কেটে অ্যাওয়ার্ড পূর্তি পালন করা হয়। ওলছেমে যে 30,000 বাঙালি আছেন, সবচেয়ে পজিটিভ যে জিনিসটা আমার এখানকার বাঙালিদের জন্য লাগে সেটা হচ্ছে ওনারা অনেক ইউনাইটেড, ওনাদের মধ্যে কোনো দরবার নাই, কোনো মারামারি নাই এবং ওনারা খুব একসাথে বাংলাদেশি কালচার, বাংলাদেশি ট্রেডিশনকে ওনার বাচ্চাদেরকে এবং অন্য যারা বসবাস করছেন ওলছেমে তাদের সামনে তুলে ধরছেন এবং এটা দেখে আমার খুব অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশি খুব গর্ব ফিল হয়েছে। Nice to have the CEO of NTV here in Oldham. We had a very productive discussion with him on the future program. I'm very pleased to know that NTV has won the award, the National TV Award. So congratulations to NTV. NTV Asian Award যে উনি করছে এটা আমরা প্রাউড ফিল করলাম, তো NTV পরিবারকে আমরা ধন্যবাদ জানাই। ইতালি বিএনপির